উন্নতি মামা 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 মাথাটা তো যে হুট মারে দাদুর ফেলা একবার মুশকিল হয়ে গেলে আর হমনি মামা মামা বেশ করাতে মারে এজন্যই তো বুড়ো বুড়িরা বলছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা করতে হয়। এইসব হতায় গিয়ে বাহ্যিক মুরব্বী অকল হতে আর ঘরের মুরব্বীজ্ঞ আছে দেয় মুখ তো কোনোদিন এইসব হতা না উনিলাম। ও বাজি ভাবি এসব গুরুত্বপূর্ণ কথা বলার সাসির কোনো সময় আছে? সাসি তো খালি কেমনে আমাকে দুই অর তিন অর কথা শোনাবে এই তালত তাহে এ তক বাজি বাদ দেন সাসির কথা। আপনার কি অবস্থা এটা বলেন ভাবি, আপনার তো দেখতেছে আল্লাহ দিলে মুখ দিয়ে জবান ছুটি গেছে। হয়তো লাগবে কেন লাগে দিন দিত দুই তিন কেজি ওজন হুনি গে রে আল হাল হা লাগে বুঝছো না দাঁতিবার ব্যথা যা তিন দি টনটনাই তু দুনিয়াদারি ব্যাকিন একবার বিষাক্ত লাগতো আত্মা একদম কোনো কিছু বাড়ানো লাগতো অশান্তি লাগতো। আমি মনে করছি বদদাঁত বুঝছো না ডাক্তার আছে গে আর ডাক্তারে যেতে দাঁতর এক্স রে করে ডাক্তার হাত দিবে বদদাঁত নয় বে ওনার আকল দাঁত ইবে উড়িয়ে না ভিতর মিকে যার গইবে হামো খা দিয়ে ফেলাই দম ফরিব তো আর খেতাম ফেলাই না ইচ্ছি গে রে বুঝছো না বলি। কি বলতেছেন ভাবি ডেঞ্জারাস ব্যাপার এনে হইতে লাগবে তো না পাঁচ দশ জন ডাক্তার মিলিয়ে নে আগে গোল টেবিল মিটিং বুঝছে দাঁতিবে ক্যান করি ফেলাই বুঝে নল নাই। বাজি রে বাজি ভাবি তারপরে কি বলতেছেন যে শাশি দুইটা ফেলছে দাঁত? আমি তো আরো মনে করছি একটা ফেলছে যে। ও বাজি ভাবি আপনি যে স্ট্রং মহিলা আমি তো আপনাকে দেখে গোড়া তাজ্জব হয়ে যাচ্ছি যে। তো আপনি কি খাইতেছেন টাইতেছেন গম্মতে কিছু খাইতে টাইতে পারতেছেন? আমি তো আসার সময় আপনার জন্য ওই বক্স আইসক্রিম এগুলো আনতে চাইছিলাম, দোয়ান বন্ধ যে এই জন্য আনতে পারি নাই ভাবি। কি আর হাইও মেয়ে দাঁত ফেলাই এনে ওই বিউটির বাফে কেন রসমলাই ওদের মুসাম বিয়ে নিলে এগিন হাইলাম নি বড় ভাবি ফায়েস রাঙিয়ে এনে ফাড়াই গেল এগিন হাইলাম তারপর ইন্দি শেফালি কতক্ষণ আগে জুস বানাই দিয়েল এগিন হাই এলে কিছু হান্য ফারিত তো মুখ রুসি টুসি ন লাগে আবার হালিয়ে দুই যে শেফালি এল দিয়ে কেন নরম করিয়ে এনে খিচুড়ি রান্ধি দিয়েল এগিন হাই না বুঝছো না আই এলে কিছু হান্য ফারি রে দাঁত ফেলাই এনে বহুত হস্ত আছে বুঝছো না আপনি যখন বলছেন তখন খেয়ে যাব। আপনি আমার মুরব্বী আমি আপনার আদেশ অমান্য করতে পারি? আপনি উঠে বসেন ভাবি। ভাবি আমি আপনার কাছে একটা দরকারি কথা বলার জন্য আসছি যে ভাবি। কি ব্যাপারে বিলকিস কোনো জামিল হয়নি আর ব্যবসা দূর? না না ভাবি এরকম কিছু না,
ওই আমাদের বারাটি মহিলা এটা বলছে যে আপনাদের ব্যবসা তো আল্লাহ দিলে ভালো চলতেছে, এই মুহূর্তে যদি আপনারা আরও বেশি টাকা ইনভেস্ট করেন তাহলে আপনাদের ব্যবসা এটা আর দুই তিন মাস পরে একটা বড় প্রতিষ্ঠানে পরিণত হবে বুঝছেন। এজন্য আমি ডিসিশন মেক করছি যে আমি 1,50,000 টাকা ডালবো, আপনি আরও 1,50,000 টাকা ডালবেন, মোট 3,00,000 টাকা বুঝছেন। এরপরে ভাবি দেখবেন তো হ্যাফিনী আর শিল্পিনীদের মতো মেয়েরা আমাদের ব্যবসায় সরি করার জন্য আমাদের পিছনে পিছনে ঘুরবে। দুই সাইডটি আর ব্যবসা করি মেয়ে দোনোটা আমাদেরকে যে গ্যাস মারি কথা বলে গুসা লাগে একদম আমার। তোর হতা তো উইনতে খুব গম লাগে বিলকিস, কিন্তু বেড়ে আবার বেশিটি আলো এনে হন ফুরুৎগুড়ি দায়বনি। ভাবি আপনি অন আঞ্জনি মাকে অবিশ্বাস করেন যে ফৈলেও আপনি অবিশ্বাস করছিলেন, কিন্তু এখন দেখেন ও আমাদেরকে মাসে মাসে লাভ দিচ্ছে যে নোনা বাজি। ও বাজি বিলকিস, আয় তো ওরা ছাড়া আর কেউ বিশ্বাস না করি বুঝছো না। ভাবি এটা আমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করে না যে। আচ্ছা আয় সাই, আর বড় বাড়ি নিয়ে তো কেন হো ফেসে ম্যানেজ করিতে পারিনি বুঝছো। আল্লাহ ভাবি আপনি কেন টেনশন করতেছেন, লাট্টো বদ্দা আছে না, লাট্টো বদ্দাকে বলি দিলে তো হচ্ছে, দুনিয়ার ব্যাগ টেনশন তো আমার না, আমি বহুত কষ্ট করি সমিতি থেকে নিচ্ছি যে রে ভাবি। অবাজি তোর বদ্দার হতা হইতে লাগবে না, তোর বদ্দারে হইলে হইব তো তোর হটে আর ব্যবসা হটে আর প্রফিট করছো, প্রফিট সার হাসে বেশি ফেলো। এদিন না বেড়া গাইছে বুঝছো না, তার মায়ের বিয়ের লাই 1,00,000 টাকা ওদের সাইবেল লাই, তোর বদ্দা কি করছে জানো না। হদে তুই 1,00,000 টাকা এমন আর ফেরত দিতে পারবি নি, এক কাম কর বেরিক ফিলার ইন দিয়ে আর বোন সুড়ুয়ে জাগার ডাকে তুই জমিন একটা আছে না ইয়ে না হাসে বেশি ফেলা, আয় তোরে ক্যাশ 3,00,000 টাকা দিই, অনেক হালিয়ে ফরুয়ে যাই না হোট বিল্ডিং যাই আর রেজিস্ট্রি দিয়ে ফেলাইস, তোর বদ্দার টসা দেখুন। না না তক তৈলে ভাবি বদ্দাকে বলিয়েন না বাজে, বদ্দা তখন আমাদের বিজনেসে টাকি নি আমাদেরকে কর্মচারী বানায় বোয়াই রাখবে, বদ্দাকে বলার কোনো দরকার নেই। তুই ভাবি এখন কি চিন্তা করতেছেন, আপনি টাকা কেমনে জোগাড় করবেন? না তো বুঝির বিলকিস, আর ভাই বড়ুয়ারও হইম না যে আমেরিকার তা হাই বেড়ে। আচ্ছা না তো তারও হইলে আবার আর ভাইয়ের বই গোড়া দুনিয়া পাবলিসিটি করি এলে হাল না গিনি আর ভাইয়ের বই। তৈলে ভাবি দরকার নাই আপনার বদ্দাকে বলার বুঝছেন, ওই আমি সমিতি থেকে টাকা নিচ্ছি যে এখানে এমনি হতার হতা আমি বলছি যে রে আমার ব্যবসার 50% পার্টনার হচ্ছেন আপনি, তো ওরা আমাকে বলতেছে যে হান বাড়ির মানুষ যদি আপনার সাথে আপনার ব্যবসায় অংশীদারিতে তা হ্যাঁ তৈলে আমরা আপনাকে 1,50,000 কেন 3,00,000 টিয়া লোন দিব। এই লইলে তোমায় কোনো সমস্যা নো দেহির বিলকিস, এক কাম করো না আল্লাহ 1,50,000 লও বুঝছো না, টোটাল 3,00,000 টিয়া বিসমিল্লা গড়িয়ানো লই ফেলো আর দেরি না বুঝছো। ঠিক আছে তৈলে ভাবি আমি আজকে আর না বসি, ওই সমিতি থেকে টাকা তুলবো যে এগুলো সব ঠিকঠাক করতে হবে, আপনি আমাকে আপনার ভোটার আইডি আর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি মোবাইলে ফটো তুলি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন, ঠিক আছে আমি তৈলে আজকে আসি ভাবি। হরে যেতে লাগবো তো বিলকিস বইউ, তোর আরও ওরি বাদ খাই যেতে হয়ে জানো না, তুই গেলে গই আবার ইয়ে লই না আর লগে টেনটা নেব আর ওরি। না ঠিক বলছেন ভাবি, সাসি এটা যে আসছি যখন একেবারে ধৈর্য খাই দেয় এনে যাই, আর এখন তো ভাবি মনে হয় ওই বেলুম্বু দিয়ে ইসনের মরিসকুলা দিছেন, গোড়া বাড়ি তো খুশবো একবার বউ বাচ্চে ভাবি, বহুত দিন হয়েছে ইসনের মরিসকুলা খায় নিজে বেলুম্বু দিয়ে। এনও বিলকিস আয় একবার হদিন হলে নিজাম জ্বালে তাই কমবে না, আর ওরে রুমর এসি এবার হারাপ হয়ে গিয়ে তো এবার ঠিক নন বর আর ওরে আর বাইরের দিন যাই না তাই বুঝছো না, তুই একবার ডেলি ডেলি আইট ফারিবা তারপরে তারা দুজনে বই না একবার চিট চ্যাট করে ফেলছো বুঝছো না। তৈলে তো ভাবি একদম মজা হয়েছে আমাদের জন্য, আমি কালকে আসার সময় এক বইম একবারে হরই বেশি নিয়ে আসবো, দুজনে হাই হাই গপ মারিতে পারবো ভাবি। এখন ইচ্ছে দি দাদি আম্মু আন্টির লাগে নরম খিচুড়ি রান্ধি দিয়ে দে ইন্দি বেলা ইচ্ছে দি আয়সা ফালি আন্টির এগিন দিয়ে না আসতাম ধেরি দাদি অনার হাসে অনেক দিন দিয়ে চলে ইচ্ছুন। সালমনি শেফালি আন্টিরে কি দিত চুস এগিন দিয়ে নে এখন এই মুহূর্তে এর তুমি যাবি গই, আর অবর্তমানে তুই আর দাদির লগে হতা হর তোর তো সাই শুন তোর হরে আর দাদি এবার আর দাদি বলি না যাইস গই, তুই আর 14 দিন সুড়ো দেইয়েন বুঝিস না, আর বেশি বেয়াদফি করিবি একদম হান মলি দিব। আইসো না হান মলি দিবেন লাই আর হানি সাজার একই দিন না তুই মলি দিবেন লাই, আর দাদি দে আর লগে তাহে দে তুই দাদি হইল তো তুল লগে তাই তুল লগে ন তাহে দাদি, আর দাদি আর দাদার ঘর তাহে দে তোরে তো মেজাব্বু এড়ে দয়া করি এনে তো একটু দিয়ে দে, তুই তো অলিদি ফালিককে মাইনি ফালতু হতা না হইস আই দেখতে একবারে অবিকল দাদি ডিলে আর নাক সুখ আর হাইচুত ব্যাক কিছু দাদি ডিলে আই হাড়িয়ে না দাদিরা ইচ্ছি ব্যাক কোনো ইয়ে হ দাদি আই দেখতে একবারে অবিকল অনার ডিলে দেন
এলে এক লগে দেখতে দেখতে একজন মানুষের চেহারা আরেকজন মানুষের লগে মিলে যাগুই, এন হনো ব্যাপার না। আর তুই তো গুড়া দিন বয়ে বয়ে এনে দাদির নহল গরজ দেয় হানবাড়ির নাতি হয়ে বেলে, লাভ নাই লাভ নাই। আর কিছুদিন পরে তুই যে তারেক কানা বড় হবি, তোরে যে তারা ফালক দিয়ে ইতারা তোরে নিত আব, এত তুই কেন করিবি? এত ফার্সেল করি এনে তুলে দি ফেলাই হইম দে গুড়া হানবাড়িরা অতিষ্ঠ করে রেখে বাবরি হারাইবে, এবার ওনার লগে লই যাবি। দাদি ন দেখতে লাগুন ইতি চক্রান্ত করে দে, আরে হান বাড়ি তুমি বাইর করে দিবেলে ইতি হল দিলুতে শতান হোন দিন দেখা যায় বুদে বরফি দুয়ারে আর মা বাপ সাজাই আনাই আনে, আরে এ বাড়ি তুমি বাইর করে দিয়ে ইতি ইতি যে ডেঞ্জারাস মাই ফুয়া। চলো বাবা কে হ ন হ তো এলা কা কইতে লাগু তো সাল মা ফা তো লাগ কেন শতান নি করে দে তোরা তো মা বাপ তো ঘরে ব তোরা সব সব সাই সাই রাখে তো না না ইতি কারে সাইরা হের আই তীরে সাইরা কি দে দাদি অন্য জানন দে ইতিতে দুনিয়াদারের হুন খুশ খবর আছে না, আর ব্রেন জেললে শার্প ইতির ব্রেন এল দে ইল্লে ডাল ইল্লে ডামিশ মাই ফয়তি, আর ইতি আর হরিয়া রাফা ইতি আর 14 দিনের বড় দে 14 দিনে গেনে রাই কাউন্ট ন গলি। দাদি তো হক আর ফালিক কে সুর বনে রাই মাফ করে দি, আর আর হানবাড়ির মানুষ তো একনা উদার মনর আর ব্যাক কিছু লইনে গুসা বাজার নুই ন বুঝে দেরি ফালিক কে তো এনে অন আর লগে তাইতে তাইতে আর আর ব্যাক কিছু শিখে যাবে গইতি। সালমনি তুই সাল বাজিয়ে কিনা আর লগে ন করিস, আর দাদি সহজ সরল দে আয় সহজ সরল দে দাদি অনে হানত অল দি রাখন অনে ইতির হতা নয় নুন ইতির হতাও নিলে জিন্দগি একবার বরবাদ হয়ে যাবে। সালমনি তুই কিল্লাই কি হার অনে হন মতলবে এডা একচুস আর হয় হন মতলব একচু আর দাদিরে আর লগে লই যাবে লেচি দিয়েরি। দাদি অনার হসুর বুসেন না আছে না না কেন হতক্ষণ পরে বাসুনি আন্টিরে ফাড়াইম হসুর কে ঠিক আছে দাদি এডের হনো কিছু লোজন ফৈতুন আর গরত যাই না নয়া হর্ষুর ফরিবেন। এ সালমনি তুই কি শুরু করে দিউস দে তুই আর দাদির হরে লই যা দাঁড়াই তুই টসা সাইড দি, আর দাদি আয় অনেরও হই দির কিন্তু অনে যদি আর দাদার ঘর ইয়ে নতুন এক কদমও বাইরে দন আর দাদার আত্মা কিন্তু খুব কষ্ট পাইবো দাদি আয় অনেরও হই দিলাম। অদিন তাই আই নি মনি অনে বালা না লাইলে আবার সলি একচুম দে সালমা মনি আর নাতি না আর তো দাদার লো আর তার গুসা বেসা রইলে আয় আর বড় বাড়ির চাইতাম ঠিক আছে তুইও চল তৈলে টুম্পু আনার লোক আরো বড় তোরে দুই তিন দিন তাইবার অনুমতি দিলাম এর কোনো অসুবিধা নেই চল। তুই কা অনুমতি দেওয়ার তুই হন তোরাই নসিনি ইয়ে আর বরাবর ঘর আত্মে যেতে মনে হয় আয়াতে যাই দরকার হলে আয়াত এড়ে যাই এনে তাইও যাই তুর্কি, আর দাদি অনেক বুলিনো যাইন বই অনের কেদর ব্যথা আছে তারপরে ট্যাং টানি যাইয়ে দে এতে টুম্পা খান অনেরে মালিশ করি দে দে বুলিনো যাইন বই ইয়ে এখন অনেই তিল্লো যাইতে লাগুন অনেতে যদি খারাপ লাগে এতে কেন বোধে সাই আরেক কেন হন বুঝাই দেন আর ইয়ে একটা আর ফালিককে শুরু হইন গো এত টেনশন করে দে তুই একদম টেনশন মুক্ত তাক টুম্পু কোনো চিন্তা ন করিস এগিন ব্যাগ আয় ফারি আর আরে দি যদি নুয় আর আম্মু আছে আর আম্মু ব্যাগ নতুন বালা ফারে এগিন আর তুই হরে দাদিরে সজ দে তুই তো গোড়া দিন বিবি গরজ। সামনি জিয়ের ন জানস ইয়ে লইনে হতানো হবি দাদির হোনো কিছু ওই উনিলে আয় আর ব্যাক ইম্পর্টেন্ট হাস হন্ম ফেলি এনে দাদির হাসে দূরে দূরে এনে চলে যাই। গত সপ্তাহের মধ্যে দাদির ফ্যাশন বাড়ি গিয়েল দে তারা ব্যাকুন দাদির রুমত বইতে কি তুই গুয়াশি গাছের মধ্যে উড়িয়ে এনে গুয়াশি পার মনন দেয় তুতে এ সালমনি আয় তোর লগে নমাতি তুই আন লগে নমাতি দি আর দাদি যাইতে লাগুন তো ইতির লগে আয় তো জানি অনে একদিনও টিকিট ফেরতেন না এড়ে ঠিক আছে মনি টিকিট না ফাইলে আয় আবার এড়ে চলি তো যাইবেন ইতির লগে ন অনেতে জেললে মনে হ এল্লে গরম আয় এখন উত্তুন আজি এত্তুন আর কেউর কোনো বিষয়ে মাথা কামাইতাম না জিল্লে মনে হইলে করুন গুসাই যাবে আর টুম্পা মনি